আসসালামু আলাইকুম রংডং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকের এবারের খবরের আলোচনায় রয়েছে সৌদির দুইটি বিশেষ খবর নিয়ে বিস্তারিত আজকের তারিখ দশ জানুয়ারি দু হাজার চব্বিশ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি থেকে পাওয়া আজকের প্রথম বিশেষ খবরটি হল সৌদি প্রবাসীরা সাবধান পুলিশের ধরপাকড় অভিযানে যে সকল প্রবাসীরা আটক হচ্ছেন তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে এখন সৌদি আরবের চারদিকেই চলছে পুলিশের ধরপাকড় অভিযান আর এই অভিযানে প্রতিনিয়ত বাড়ছে প্রবাসী আটকের সংখ্যা যারাই অবৈধভাবে অবস্থান করছে তাদেরকে পেলেই আটক করছে আর পরবর্তীতে এ সকল প্রবাসীদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ফেরত পাঠানোর আগে প্রত্যেক প্রবাসীদের আঙুলের ছাপ রেখে দেওয়া হচ্ছে যাতে তারা পরবর্তীতে আর কখনোই সৌদিতে প্রবেশ করতে না পারে সৌদি পুলিশের দেওয়া সর্বশেষ তথ্যমতে গত সাত দিনে সৌদি পুলিশের হাতে আটক থাকা প্রবাসীদের মধ্য থেকে আট হাজার দুইশো বিরানব্বই জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখনও চুয়ান্ন হাজার চারশো এগারো জন প্রবাসী পুলিশের হাতে আটক রয়েছেন যাদের মধ্যে আটচল্লিশ হাজার আটশো বারো জন হচ্ছেন পুরুষ পাঁচ হাজার পাঁচশো নিরানব্বই জন রয়েছেন নারী এ সকল নারী এবং পুরুষদেরকে পর্যায়ক্রমে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে তাই যে সকল প্রবাসীরা অবৈধভাবে অবস্থান করছেন আপনারা সতর্কতার সাথে চলাফেরা করুন সৌদি থেকে পাওয়া আজকের দ্বিতীয় বিশেষ খবরটি হলো দুই সালের জন্য হজ পালনের সৌদি সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি করেছে বাংলাদেশ ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আব্দুল হামিদ মজাদ্দার ও সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয়ের উপমন্ত্রী আবদুল্লাহ ফাত্তা বিন সুলাইমান মাসাদ চুক্তিতে সই করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের মঞ্জুরুল হক সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন চুক্তি অনুযায়ী এই বছর এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জন বাংলাদেশি সৌদি আরবে হজ পালনের সুযোগ পাবেন চুক্তির সময় ধর্মসচিব হজ ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় এবং হজ যাত্রীদের সুযোগ বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ থেকে হজে যেতে এরই মধ্যে নিবন্ধন শুরু হয়েছে গত পনেরোই নভেম্বর হজের নিবন্ধন শুরু হয় প্রথম দফায় দশ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সময় বেঁধে দেওয়া হয়েছিল পরের সময় একত্রিশ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয় কিন্তু নিবন্ধনে সারা না মেলায় নিবন্ধনের সময় বাড়িয়ে আঠারোই জানুয়ারি দু পর্যন্ত করা হয়েছে এই ছিল সৌদির আজকের দুটি বিশেষ খবর আপনারা যারা দেখছেন তারা সকলে শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদি আরব সম্পর্কিত গুরুত্বপূর্ণ খবর জানতে रंगडो यूट्यूब चैनल सबस्क्राइब कर धन्यवाद सकल के